চলতি বছরের 7ই জুন সাভারের আশুলিয়া এলাকায় একটি ভবনে দুইতলায় এলপি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ধসে পড়ে ভবনটির একাংশ। এই ঘটনায় আহত হন অন্তত 7 জন। এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে কেরানীগঞ্জের উত্তরপাড়া এলাকাতেও। চারতলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 6 জন আহত হন। এমন ঘটনা রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়তই ঘটছে আর প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য মতে বছরে 6 লাখ মানুষ বিভিন্নভাবে অগ্নিদগ্ধ হন, যার মধ্যে 2 লাখ মানুষই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শিকার হন। আগে আমরা এই ধরনের রোগী পেতাম না, এখন পাচ্ছি। এটার একমাত্র কারণ অসাবধানতাবশত। আমার মনে হয় যে এলপিজি এই যে গ্যাস সিলিন্ডার গুনা ব্যবহার করা হয় সেগুনা প্রপারলি মেনটেন করা হয় না, মনিটরিং করা হয় না। নিশ্চয়ই কোনো এক জায়গায় লিকেজ হয়, কিছু একটা হয়। আপনি দেখবেন এই যে নারায়ণগঞ্জের যে দুর্ঘটনাটা ঘটলো যে একটা মসজিদে, এইটা যে মানে কত বড় মর্মান্তিক। তা আমি মনে করি এগুনা যদি প্রত্যেক 6 মাস কিংবা এইভাবে যদি এটা মনিটর কিংবা চেক করা হয়, যারা এদের দায়িত্ব যে গ্যাস কর্তৃপক্ষ সবাই যদি এটা ভালোভাবে পর্যবেক্ষণ করে, তাহলে এই দুর্ঘটনা কমানো সম্ভব। কারণ এই দুর্ঘটনায় যে সমস্ত রোগীরা আসে তারা কিন্তু খুবই ডেঞ্জারাস, প্রায় 80%, 90%, 100% বার্ন হয়ে যায় এবং তাদেরকে বাঁচানো যায় না। তো আমাদের শাস্ত্রে একটা বলে যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ বার্ন ইজ স্টিল প্রিভেনশন, মানে এটাকে যাতে বার্ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক গ্যাসের তুলনায় এলপিজি ভারী হওয়ায় তা বাতাসে উড়ে যেতে সময় লাগে, তাই অতি ঘনবসতি এলাকাগুলোতে এই সিলিন্ডার ব্যবহার বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকা শহরের মতো ঘন জনবসতি, অতি ঘনবসতি শহরগুলোতে এলপিজির ব্যবহার ঝুঁকিপূর্ণ, যে কারণে এলপিজির ব্যবহার ডেন্সলি পপুলেটেড সিটিতে ব্যবহারটা অন্তত এটা যাতে বেশি না বাড়ে এবং সেখানে পাইপলাইনে গ্যাস দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। আর নানা ধরনের প্রণোদনা দিয়ে, দরকারে হলে ভর্তুকি দিয়ে হলেও গ্রামের সাধারণ মানুষের, যেমন সরকার ভর্তুকি দিয়ে অলরেডি বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তো রান্নাঘরেও ঠিক যদি কোয়ালিটি অফ লাইফ এনশিওর করতে হয়, উন্নত জীবন যেমন নগর জীবনের সঙ্গে যদি গ্রামের মানুষকেও দিতে হয়, তাহলে শুধু বিদ্যুৎ দেয় যথেষ্ট নয়, রান্নাঘরেও ক্লিন এনার্জি দিতে হবে এবং সেটা স্বাস্থ্য উন্নত স্বাস্থ্যের বা উন্নত কোয়ালিটি অফ লাইফ এর সূচক বলে আমরা মনে করি বা মনে করি, এটাই বিবেচ্যত বিষয়। এটা যদি খোলা থাকে তাহলে দেখা যায় যে এলপিজিটা লো লেভেলে থাকে। এই লো লেভেলে থাকার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, পরবর্তীতে কেউ যদি ওখানে আগুন জ্বালায় বা ইয়ে করে। এলপিজি সিলিন্ডার ব্রাস্ট করার সম্ভাবনা অলমোস্ট শূন্য, সিলিন্ডার ব্রাস্ট করে খুবই কম। মূলত লিকেজ থেকে যে গ্যাসটা জমে সেই গ্যাসে আগুন ধরে গিয়ে দুর্ঘটনাগুলো ঘটে। খুব রেয়ারলি এলপিজি, আমি অন্তত শুনিনি যে এলপিজি সিলিন্ডার ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে, সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ যেটা ঘটে সেটা গ্যাসের বিস্ফোরণ ঘটে। তাদের মতে বিস্ফোরণের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যেমন তদারকি করতে হবে, তেমনি ব্যবহারকারীদেরও সতর্ক হতে হবে। নাইম আলজিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।